স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আতঙ্কিত ফ্রান্সবাসী, আর দায় স্বীকার করে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। আইএসের পক্ষ থেকে সেখানে অবস্থানরত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলা হয় ভবিষ্যতে আরও হামলার জন্য সব ধরনের পরিকল্পনা, লোকবল ও অস্ত্র প্রস্তুত। একের পর এক হামলায় ফরাসিদের ঘুম হারাম করে দেওয়ার হুমকিও দেওয়া হয় এ বার্তায়। তিনটি দলে ভাগ হয়ে হামলাকারীরা তাদের এই অভিযান পরিচালনা করে বলে জানায় পুলিশ। তবে সাত হামলাকারীর সবাই নিহত হয়েছে। এদিকে ওমার ইসমাইল মোস্তাফি নামে এক হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ, আর জড়িত সন্দেহে বেলজিয়াম থেকে তিনজনকে আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সিরিয়ান ও মিশরীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ আইএসকে দায়ী করে সন্ত্রাসের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন। আমরা ইতিমধ্যে ফ্রান্সে সব ধরনের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছি। আমি দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসীরা আমাদের হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি কিভাবে বিজয়ী হতে হবে। তবে কর্তৃপক্ষের আশ্বাসের পরও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ফরাসি জনগণ। হামলার পর নিরাপত্তাহীনতায় আছি। আমরা মনে করি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। এদিকে হামলার পরও 30 নভেম্বর প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী বিশ্ব নেতারা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন।